আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এই সম্পর্কে আলোচনা করব। তো এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটি একটি বক্তব্য, আর এই বক্তব্যটি দিয়েছিলেন এডমন্ড বার্ক। এটি যে ব্রিটিশ পার্লামেন্ট, তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টে এই বক্তব্যটি দেয়া হয়েছিল। তো এই বক্তব্যটি আসলে কি সম্পর্কে? ব্রিটিশরা, আপনারা জানেন যে ব্রিটিশরা একসময় পুরো পৃথিবীতেই তারা তাদের যে কলোনি বা উপনিবেশ তারা স্থাপন করেছিল এবং তারা সেগুলো শাসন করত। তো তাদের একটি বড় উপনিবেশ ছিল এই ইন্ডিয়া। তখনকার ইন্ডিয়া আসলে এরকম স্বাধীন একক ইন্ডিয়া ছিল না, বা ভারতীয় উপমহাদেশ বলা হতো এটাকে। বেশ কয়েকটি দেশ, আমাদের বাংলাদেশও এর অন্তর্ভুক্ত ছিল। তো ব্রিটিশ পার্লামেন্টে যেটাকে বলা হতো হাউস অফ কমন, সেই হাউস অফ কমনে এডমন্ড বার্ক ছিলেন একজন সাংসদ বা সেই সংসদ সদস্য। তো তিনি এই ইস্ট ইন্ডিয়া বিলের উপর একটি স্পিচ দেন, একটি বক্তব্য দেন, যেটি এখন আমাদের পাঠ্য বিষয়। চার্লস জেমস ফক্স একজন লোক ছিলেন যিনি এই ইস্ট ইন্ডিয়া বিলটি উপস্থাপন করেন। আসলে ইস্ট ইন্ডিয়া বিলটা কি? তিনি ইস্ট ইন্ডিয়া বিল বলতে এমন একটা বিলের কথা, মানে এমন একটা প্রস্তাবনা তিনি দিয়েছিলেন যে এই যে ইন্ডিয়া বা ভারতীয় উপমহাদেশ, সে ভারতীয় উপমহাদেশটা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত বা শাসিত না হয়, এটা যেন সরাসরি সে ব্রিটিশ থেকে বা ব্রিটেন থেকে, তৎকালীন ইংল্যান্ড থেকে যেন এটা শাসন করা হয়, পরিচালনা করা হয়। তো এই একটি প্রস্তাবনা তিনি দিয়েছিলেন এবং এই প্রস্তাবনাটির উপর এডমন্ড বার্ক একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। তো সেই দীর্ঘ বক্তব্য আমরা আলোচনা করতে পারবো না, এটার মূল বিষয়বস্তুটা কি সেটা আলোচনা করছি। 1783 সালে এই বক্তব্যটি দেয়া হয় যে ব্রিটিশদের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে। এই বক্তব্যটিকে বলা হয় দ্বিতীয় ম্যাগনা কার্টা। আপনারা যারা জানেন যে ম্যাগনা কার্টা হচ্ছে অনেক বড় তাৎপর্যপূর্ণ একটা চুক্তি বা প্রস্তাবনা। তো এই যে ইস্ট ইন্ডিয়া বিল, এটাকে সেই ম্যাগনা কার্টার সাথে এটার তুলনা করা হয়। তো এই যে স্পিচ, সেই স্পিচ এর মধ্যে এডমন্ড বার্ক ভারতের মধ্যে যে ব্রিটিশরা যে অত্যাচার চালাচ্ছে সে অত্যাচারটাকে তিনি বর্ণনা করেছেন এবং ওয়েন হেস্টিংসের কঠোর সমালোচনা করেছেন। কারণ এই যে ভারত, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা তাদের রাজত্ব শুরু করে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে, এক অন্যায় যুদ্ধে অন্যায়ভাবে তাকে পরাজিত করে এবং হত্যা করার মাধ্যমে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মধ্যে তাদের শাসনকার্য শুরু করে। আর তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে যাকে মনোনীত করা হতো, যাকে নিয়োগ করা হতো, তো সেই হচ্ছে এই পুরো ভারত উপমহাদেশকে তিনি শাসন করতেন। তো আমরা সবাই জানি যে ব্রিটিশদের যে শাসন এবং শোষণ, এই সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। তো এখানে ওয়েরিন হেস্টিংস এর সম্পর্কে এডমন্ড বার্ক যে সমালোচনাগুলো করেছেন এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন যে ভারতের মধ্যে তিনি কীরকম অত্যাচার চালাচ্ছেন। যেমন তিনি একটি আইন করেছিলেন, সূর্যাস্ত আইন, যারা জমিদার বা সামন্ত শ্রেণীর লোকজন ছিল, যাদের নিজস্ব জমি জমা ছিল, তাদের উপর ব্রিটিশরা, মানে এই ওয়েরিন হেস্টিংস, একটি করের সিস্টেম করে দেন বা ট্যাক্সের সিস্টেম করে দেন। তো সেখানে হচ্ছে যে জমি পরিমাণ অনুযায়ী তাকে, মানে ব্রিটিশদেরকে কর বা খাজনা দিতে হবে, টাকা দিতে হবে। সেখানে একটি আইন করা হয় যে আইনটির নাম হচ্ছে সূর্যাস্ত আইন, মানে একটি নির্দিষ্ট দিন, সেই দিনের সূর্যের অস্ত যাওয়ার সাথে সাথেই, মানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই যদি তাদের নির্ধারিত খাজনা পরিশোধ করা না হতো, তাহলে সেই সামন্ত বা জমিদারদের জমি ব্রিটিশরা নিয়ে নিত। নির্দিষ্ট সময়ে খাজনা দিতে হলে অবশ্যই কৃষক শ্রেণীর কাছ থেকে, যে জমিদাররা, সে জমিদাররা তাদের কাছ থেকে টাকা এনে তারপরেই তো দিবে। তো তারা তাদের নিজেদের জমি বাঁচানোর জন্য সাধারণ কৃষকদের উপর খাজনা নির্ধারণ করে দেয়। তো সাধারণ কৃষকরা এমনিতেই তাদের খুবই করুণ অবস্থা, খারাপ অবস্থা। তো তারা এই অতিরিক্ত করের বোঝা তারা নিতে পারে না। তো এই যে তাদের উপর তারপরে জমিদারদের অত্যাচার, আবার জমিদার বা সামন্ত শ্রেণীর উপর আবার ইংরেজদের যে অত্যাচার, এই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর ইংরেজরা, ইংরেজদের যে শাসন, ইংরেজদের এদেশ থেকে ইংরেজদের লোটপাটের বিষয়টাও উল্লেখ করা হয়েছে। তারা যে লুণ্ঠন করত আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে, সেটি খুবই মারাত্মক আকৃতির। ব্রিটিশদের উপনিবেশগুলো থেকে যে আয় হতো,
তারা বিভিন্ন তাদের যে কলোনি ছিল, উপনিবেশ ছিল, সেখান থেকে তারা আয় করত। তাদের সবচেয়ে বড় আয়টা হতো আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে। তাদের মোট উপমহাদেশীয় আয়ের প্রায় 75% আসতো আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে। তো এত বড় একটা আয় যেই এলাকা থেকে আসতো, নিশ্চয়ই সেই এলাকাতে তাদের একটা ভাবমূর্তি রক্ষার একটা ব্যাপার ছিল। এই এডমন্ড বার্ক সেই হাউস অফ কমনে এটি বলেছিলেন যে আমরা যেন ভারতীয়দেরকে এটা বোঝাতে সমর্থ হই যে আমরা যারা ব্রিটিশরা আছি, আমরা যারা সাম্রাজ্যবাদ করছি, আমরা তোমাদের অত্যাচারের সাথে আমরা সম্পৃক্ত না। তোমাদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে সেটা করছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভাইসরয়, সেই ভাইসরয় ওয়ারেন হেস্টিংস। ভাইসরয় একটা পদ ছিল, যে পদ মানে ভাইসরয় পদে অধিষ্ঠিত ব্যক্তি এই ভারতীয় উপমহাদেশ শাসন করবেন। তো এই ওয়ারেন হেস্টিংসের আরও অনেক শোষণের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন নীল চাষ। আপনারা জানেন যে আমাদের কৃষকদের উপর জোর করে নীল চাষ করতে তাদেরকে বাধ্য করা হতো। তো এই একটা বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা যে বিষয় এখানে বলা হয়েছে যে আমাদের দেশীয় যে নারীদের উপর ইংরেজদের যে লোলুপ দৃষ্টি, মানে তাদের যেই নোংরা আচরণ আমাদের দেশীয় নারীদের প্রতি এবং তাদের যেই হেনস্থা করার ব্যাপারটি, সেটিও তিনি মেনশন করেছেন। তো এখানে আরেকটা যে জিনিস বলে রাখা ভালো যে 1540 সাল থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসা করছে। তারপরে 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলাকে তারা যুদ্ধে পরাজিত করলো, তারপর থেকে কিন্তু এই আমাদের এই পুরো দেশ, পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের আওতায় চলে যায়। তো তখন যে রানী ছিলেন, রানী ভিক্টোরিয়া, আপনারা জানেন এডমন্ড বার্ক রানী ভিক্টোরিয়াকে আসলে বলেছেন যে এই উপমহাদেশের শাসনভার বা দায়িত্ব যেন সরাসরি ইংল্যান্ড থেকে বা তাদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে যেন এটা পরিচালিত হয়। তারপরে আবার 1774 সালে ব্রিটিশরা যেই আরেকটি কঠোরতম তাদের যে অবস্থান, তাদের যে অত্যাচারের আরেকটি নিদর্শন, সেটি তারা দেখায় মানুষদেরকে যে মুঘলদের যে শেষ সম্রাট ছিল বাহাদুর শাহ, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। তারপর আপনারা জানেন যে সিপাহি বিদ্রোহ, প্রায় 100 জন সিপাহিকে তারা ফাঁসি দিয়ে হত্যা করে। এটা 1857 সালের ঘটনা। সিপাহিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, বিদ্রোহ করেছিল। তো এই জন্য তাদেরকে এভাবে নির্মমভাবে ফাঁসিতে ঝোলানো হয়। ব্রিটিশ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটা নির্মম এবং নির্দয় আরেকটি নিয়ম তারা করেছিল যে কোনো জমিদার যদি মারা যায় এবং তাদের যদি এরকম কোনো সন্তান সন্ততি না থাকে যে প্রাপ্ত বয়স্ক এবং এই জমিজমার ভার গ্রহণ করতে পারবে, এরকম যদি তাদের সন্তান সন্ততি না থাকে, তারা যদি সাবালক না হয়ে নাবালক হয়, তাহলে সেই জমিদারের সমস্ত সম্পত্তি জমিজমা ব্রিটিশরা নিয়ে নিবে। তো এটাও ছিল ব্রিটিশদের আরেকটি নিয়ম। তো এডমন্ড বার্ক এই দীর্ঘ বক্তব্যের মধ্যে এই বিষয়গুলোই ফুটিয়ে তুলেছেন সে ব্রিটিশ পার্লামেন্টে, এবং অবশেষে সত্যি রানী ভিক্টোরিয়া নিজের হাতে এই আমাদের ভারতীয় উপমহাদেশের দায়িত্বভার গ্রহণ করেন। এবং আমাদের দেশীয় মানুষেরা যে তাদের নির্যাতনে অতিষ্ঠ ছিল, সেই নির্যাতন থেকে আমাদেরকে সাময়িক মুক্তি দেন। এবং ওয়ারেন হেস্টিংস তথা যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ রেহাই পায়। এডমন্ড বার্ক কিন্তু রানী ভিক্টোরিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছিল, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষদের এখানে দুটো স্বার্থ ছিল বা তাদেরও সেখানে বোঝানোর দুটো ব্যাপার ছিল, যে তারা এটা চায় এবং আমরা ভারতীয় যে উপমহাদেশের মানুষেরা এটাই চাই যে একটা ভালো শাসক, একটা ভালো শাসন ব্যবস্থা। এবং তারাও আমাদের কাছে এটা পরিষ্কার করতে চেয়েছিল এই ধারণাটা যে তোমাদের উপর যে অত্যাচার জুলুম, এটা সরাসরি আমাদের ব্রিটিশরা করছে না, কিন্তু এটা করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এটা তারা নিজেদের যেই ইমেজ, সেই ইমেজটাকে পরিষ্কার করার জন্য এই বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। তো এই ইস্ট ইন্ডিয়া বিল এটি এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা জানি পরবর্তীতে যখন ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে যায়, তাদের শাসন কাজ শেষ করে বা তারা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, এই যে বিতাড়িত হওয়ার যে ধাপটি, এর পূর্ববর্তী যে প্রস্তুতিমূলক ঘটনাগুলো ছিল, এটি ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আশা করছি আজকের এই আলোচনার বিষয়টি সবাই বুঝতে পেরেছেন
এবং এটি আমাদের অনেকের কাছে আগেই পরিচিত একটি ঘটনা। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন, সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয় আমি আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।